আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর উপর বাছাই করা গুরুত্বপূর্ণ 800 প্রশ্নের সাজেশনের আয়োজনে আজকে প্রথম পর্ব আছেন স্বপ্নের স্কুলের সাথে। বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল কর্কটক্রান্তি রেখা। মহাস্থানগড়ের পূর্ব নাম পুনর্বর্ধন, সিলেটের পূর্ব নাম জালালাবাদ, তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় জেলায় অবস্থিত। তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় দুটি দেশের সীমানা দ্বারা বেষ্টিত? একমাত্র জেলা রাঙ্গামাটি। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। প্রাইমারিতে যারা শর্ট প্রিপারেশন নিতে চান শুধুমাত্র পিডিএফ সাজেশনের মাধ্যমে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, এবং যারা কুইজ টেস্ট দিতে চান 150 সেটেরও বেশি গুরুত্বপূর্ণ প্রায় 1700 বাছাই করা প্রশ্নের কুইজ টেস্ট বারবার পরীক্ষা দিতে চান এবং সকল বিষয়ের পিডিএফ সাজেশন পেতে চান, তারা স্বপ্নের স্কুলের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। হিমছড়ি, এটি কক্সবাজার জেলায় অবস্থিত। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে বেঙ্গিবেলি। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্দা। সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অংশে পড়েছে? প্রায় 62%। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। ময়মনসিংহ এবং টাঙ্গাইল, এই দুই জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুর গড়। বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলার নাম টেকনাফ। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলার নাম তেঁতুলিয়া। আপনাদের পার্টিসিপেশনের জন্য এই প্রশ্নটি রাখতে চাই, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত সেন্টিমিটার। বাংলাদেশের সর্বদক্ষিণের শহর হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার জেলাটি। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা মোট 30টি। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? দুইটি দেশের সীমান্ত রয়েছে। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? রংপুর। নিচে উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? 5টি রাজ্যের। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সেগুলো হচ্ছে ভারত এবং মায়ানমার। দহগ্রাম কোন উপজেলায় অবস্থিত? দহগ্রাম পাটগ্রাম উপজেলায় অবস্থিত। আংটিহারা শুল্ক পয়েন্ট, এই জোনটি কোন জেলায় অবস্থিত? খুলনা জেলায়। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বরিশাল। বেরুবাড়ি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়ে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা মোট 32টি, তার মধ্যে ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি।
টোটাল 33টি হওয়ার কথা, কিন্তু 32টি এর কারণ হচ্ছে রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের দুইটি দেশেরই সংযোগ রয়েছে। বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিন ভাগে। কোন স্থানটি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত? ছেড়াদ্বীপ। কোন থানাটি বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত? তেঁতুলিয়া। কোন জেলাটি বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত? বান্দরবান। দুই এক সেকেন্ড সময় দিচ্ছি যাতে আপনারাও উত্তরটা ভাবতে পারেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জন্য একটা পরীক্ষা, কারণ আমি উত্তর বলার আগে আপনি যদি ভাবতে পারেন তাহলে বুঝবেন যে আপনি এই প্রশ্নটি জানেন এবং আপনার মুখস্থ আছে। কোন থানাটি বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত? থানচি। কোন স্থানটি বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত? আখাইনঠং। কোন জেলাটি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমে অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। কোন থানাটি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমে অবস্থিত? শিবগঞ্জ। আয়তনে বাংলাদেশের বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ হচ্ছে সিলেট বিভাগ। আয়তনের দিক থেকে বাংলাদেশের বড় জেলা রাঙ্গামাটি জেলা। আয়তনের দিক থেকে বাংলাদেশের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। আয়তনের দিক থেকে বাংলাদেশের ছোট উপজেলা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। মিয়ানমারের সাথে কোন কোন জেলার সীমা রয়েছে বা সীমানা রয়েছে? রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার। নদিয়া কোন জেলার পূর্ব নাম? কুষ্টিয়া জেলার। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের মোট স্থল সীমা হচ্ছে 4,427 কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন অঞ্চলে হয়? সিলেটের লালাখানে। লালাখাল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হাউসহোল্ড প্রতি জনসংখ্যা ছিল 4.4 জন। আর অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.8 বছর। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী এবং পুরুষের অনুপাত 100:98.04। বাংলাদেশের প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে, দ্বিতীয় 1981 সালে, আর আগামী জনশুমারি হবে বাংলাদেশে 2031 সালে। বাংলাদেশের এক নম্বর জাতীয় এবং সামাজিক সমস্যা হচ্ছে জনসংখ্যার সমস্যা। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যার নীতি প্রণীত হয়? 1976 সালে। বাংলাদেশে কয়টি জনশুমারি হয়েছে? 6টি জনশুমারি হয়েছে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1872 সালে। আপনারা আমাকে আপডেট ইনফরমেশনটা কমেন্টে জানাবেন যে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত, বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ চরম দরিদ্র, 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37%। বাংলাদেশের পঞ্চম জনশুমারি কোন সালে হয়েছে? 2011 সালে। ষষ্ঠ জনশুমারি হয়েছে 2022 সালে। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পাড়া নামে পরিচিত। বাংলাদেশের কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে? 8টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে। হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিং এবং নেত্রকোনা। উপরের প্রশ্নটায় একটু কারেকশন করি, খাসিয়া গ্রামগুলো এর সঠিক উত্তর হবে পুঞ্জি, কারণ খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামেই পরিচিত। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
খাসিয়া, বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ, সিলেট অঞ্চলের। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাউরি, যারা নিউজিল্যান্ডের। বাংলাদেশে কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি? চাকমা। মণিপুরীরা বসবাস করে সিলেটে। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম হচ্ছে মান্দি। চাকমা সম্প্রদায় কোন জেলার অধিবাসী? রাঙামাটির। মারমা উপজাতিরা বসবাস করে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে। রাজবংশী নামক অধিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়? রতে রংপুর। বাংলাদেশের মাতৃতান্ত্রিক প্রধান উপজাতি হচ্ছে গারো। বর্তমানে বাংলাদেশে আনুমানিক কয়টি উপজাতি বসবাস করছে? 50টি। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। মগ উপজাতিরা বাংলাদেশের কোথায় বেশি বসবাস করে? বান্দরবানে। গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান মা। পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বসবাস করে? কেউ বলেন 12টি, কেউ বলেন 13টি। সঠিক উত্তর কোনটি হবে কমেন্টে জানান। সাঁওতালরা কোথায় বসবাস করে না? চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? পহেলা বৈশাখে বিজু উৎসব পালন করা হয়। বেদে বা বাইদ্যা নামে পরিচিত ব্রাহ্মমান জনগোষ্ঠীর আদি নাম হচ্ছে মন্তং। গারোদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী? হিন্দু ধর্মের। বিজু উৎসব কতদিন যাবৎ পালন করা হয়? 3 দিন। সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয়? এটাকে অনেক জায়গায় বলা হয় এরকম, মাঝি, আবার বলা হয় মাঝি হারাম, আবার মাঞ্জাজি। বিজু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কোন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব? চাকমা। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় রোহিঙ্গা। কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? হাজংরা। 1971 সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল 7 কোটি। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। জনসংখ্যায় সার্বভুক্ত দেশে বাংলাদেশের অবস্থান 3য়। বাংলাদেশ সরকার কবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করে? 1979 সালে। ষষ্ঠ জনশুমারি রিপোর্ট 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়? 1976 সালে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জনগণের পুষ্টির অধিকার স্বীকৃত হয়েছে? 18 নং অনুচ্ছেদে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এশিয়ার 5ম বৃহত্তম দেশ। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবন্তরী, নিরপট। এটি হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা একটি প্রতিষ্ঠান। জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ, আর জনসংখ্যায় ছোট বিভাগ বরিশাল বিভাগ। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ছোট জেলা বান্দরবান। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে ঢাকা। রাখাইনদের বর্ষবরণ উৎসবকে বলা হয় সাংগ্রাই। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? হালদা নদী। কর্ণফুলী নদীর ভারতের কোন রাজ্যে উৎস? কর্ণফুলীর নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে।
বাংলাদেশ এবং মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা। বাঙালি ও যমুনা নদীর সংযোগ স্থান বতে বাঙালি এবং বতে বগুড়া। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পশ্চিমে অবস্থিত রায়মঙ্গল। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম? সাঙ্গু নদী। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? একটু আগে দেখলাম সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল আর সুন্দরবনের পূর্বে বলেশ্বর। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?